হ্যালো ফ্রেন্ডস, আমি জিতেন্দ্রনাথ জানা। আজকে ইউটিউবে একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জাস্ট দু একটা ছোট কথা এপিসোডটা শুরু করার আগে একটু বলে নিতে চাই। একটা স্কুলে শিক্ষকতা করার সুবাদে আমার মনে হয়েছে বিজ্ঞান আর অঙ্ক শেখার ব্যাপারটা রেগুলার বেসিসে ক্লাসরুমে অনেকটা তেল নুন ঝাল ছাড়া খিচুড়ি খাওয়ার মতো। রোজই সেই খুব খেতে খারাপ খিচুড়িটা স্টুডেন্টদেরকে খেতে দেওয়া হয়, তার ফলে একই জিনিস খেতে খেতে তাদের কাছে বিজ্ঞান এবং অঙ্ক বা অন্যান্য ক্লাসগুলো খুব বোরিং হয়ে যায়। এখন এই ক্লাসগুলোকেই যদি আর একটু ইন্টারেস্টিং করা যায়, অর্থাৎ তাদের সামনে যে খিচুড়িটা উপস্থাপন করা হচ্ছে সেটা যদি একটু তেল ঝাল মশলাটা বাড়ানো যায়, তার সাথে চাটনি পাঁপড় বা অন্যান্য কিছুর সাথে সেইটাকে পরিবেশন করা যায়, তাহলে কার্বোহাইড্রেটের সাথে সাথে অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলোও তারা পেতে থাকবে। তো মূল ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে ছাত্রছাত্রীদের চোখে যেন একটা গ্লিম বা চমক আবার ফেরত আনা যায়, যাতে বিজ্ঞান এবং অঙ্কর ক্লাসগুলো বা শেখাটা তাদের কাছে অনেক অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সেই রকমই ট্র্যাডিশনাল অঙ্ক শেখার সাথে সাথে আমরা যদি তাদেরকে কিছু পাজল সলভ শেখাই, তাহলে তাদের ব্রেনটা কিছু ব্রেন স্টর্মিং করবে এবং একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, তারা একটা চিন্তা ভাবনা করার সুযোগ বা অবকাশ পাবে। সেরকমই একটা কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা, যেটা তোমাদের সকলের পরিচিত রুবিক্স কিউব। আমরা এই এপিসোডে জাস্ট এটাকে শুধু সলভ করাটা শিখবো না, তার সাথে সাথে জানবো এর পেছনে কি অঙ্ক লুকিয়ে আছে। এই যে কিউব, তার পেছনের অঙ্কটাকে আমরা শেখবার চেষ্টা করব। এবং এর পরবর্তী পর্যায়ে আমাদেরই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিতম তোমাদেরকে শেখাবে খুব দ্রুত এটাকে কীভাবে সলভ করা যায়, সেটা খুব দ্রুত সলভ করে দেখাবে। আমাদের আরেক ছাত্র রানা, যে এখন ফিজিক্স অনার্স নিয়ে মহসিন কলেজে পড়ে, সে তোমাদেরকে দেখাবে ব্লাইন্ড ফোল্ডেডলি চোখ বন্ধ করে কীভাবে এই কিউবটাকে সলভ করে দেওয়া যায়। তারপর আমরা কিছু রোবট নিয়ে আলোচনা করব, যারা কিছু স্পেসিফিক সফটওয়্যারের উপর ভিত্তি করে খুব দ্রুত এটাকে সলভ করতে পারে বা কোনো ইউনিক ফিচার্স এটাকে সলভ করতে পারে। আর এই ভিডিওর একদম শেষে আমরা দেখব একটা কিউব যেটা নিজে নিজেই নিজেকে সলভ করে নিতে পারে, সেলফ সলভিং কিউব। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে আমরা এই কিউবের পেছনে কি অঙ্ক আছে সেই অঙ্কটাকে শেখবার চেষ্টা করি। একটা রুবিক্স কিউবে আটটা কর্নার আছে। এই আটটা কর্নারকে ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে সাজানো যেতে পারে। আবার প্রত্যেকটা কর্নারে তিনটে আলাদা করে রং আছে। এই রঙগুলোকে 3 to the power 7 উপায়ে সাজানো যেতে পারে। অর্থাৎ কর্নারগুলোকে আমরা যতগুলোভাবে সাজাতে পারি সেটা হলো ফ্যাক্টোরিয়াল 8 × 3 to the power 7। যারা ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা জানো না তাদের জন্য বলছি, ফ্যাক্টোরিয়াল 8 মানে 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, আর 3 to the power 7 মানে 3 × 7 গুণ। এই রুবিক্স কিউবের 12টা ধার রয়েছে, যে 12টা ধারকে আমরা ফ্যাক্টোরিয়াল 12 বা ফ্যাক্টোরিয়াল 12 এইভাবে সাজাতে পারি। আবার প্রত্যেকটা ধারে দুটো ডিফারেন্ট কালার রয়েছে, এই কালারগুলোকে 2 to the power 11 এই কটা উপায়ে সাজানো যেতে পারে। অর্থাৎ টোটাল ধারগুলোকে আমরা ফ্যাক্টোরিয়াল 12 × 2 to the power 11 এইভাবে এতগুলো উপায়ে সাজাতে পারি। একটা রুবিক কিউবকে মোট যতগুলোভাবে সাজানো যেতে পারে, টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্ট, সেটা হলো 1/2 × 8 × 3 to the power 7 × 12 × 2 to the power 11। হাফটা কোত্থেকে আমরা আনলাম, তার কারণ কর্নারের যে এলিমেন্টগুলো আছে এবং পাশের যে সাইডের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কমন আছে। অর্থাৎ কর্নারের বেলাও আমরা সেটাকে হিসেব করেছি, আবার সাইডের বেলাতেও হিসেব করেছি, সেই জন্য আমরা হাফ দিয়ে গুণ করে নিলাম। এবং এর যে রেজাল্টটা আমরা পাবো সেটা হলো 43,252,000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 ,
এতগুলো পসিবল সম্ভাবনা বা এতগুলো পসিবল উপায় আছে যাতে এই রুবিক্স কিউবটাকে সাজানো যেতে পারে। এখন আমরা দেখে নেব এই সংখ্যাটা ঠিক কত বড়। আমরা ভর মাপতে কিলোগ্রাম ও দৈর্ঘ্য মাপতে কিলোমিটার একক ব্যবহার করি। এই গ্রাম ও মিটারকে বাদ দিলে আমরা যে কিলো এই শব্দটা পাই, কিলো হলো একটা বিশেষ সংখ্যা। এক কিলো বা 1 কে আসলে 1000 কে বোঝায়। আমরা ফেসবুক বা ইউটিউবে এটা খুব প্রয়োগ দেখি, যেমন আমার চ্যানেলের ভিউয়ার হচ্ছে 1.3 কে, তার মানে প্রায় 1300 জন ভিউয়ার আছে, অর্থাৎ কে এই সংখ্যাটা 1000 কে বোঝায়। যদি আমার কাছে 2 কে থাকে, 1000 × 1000, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1 × 10⁶। সেটাকে আমরা 1 মিলিয়ন বলবো। 1 মিলিয়ন মানে বাংলায় প্রায় 10 লক্ষ। এটা ঠিক কত বড় সেটা বুঝতে গেলে আমরা একটুখানি দেখে নিই পশ্চিমবঙ্গের এখনকার জনসংখ্যা 99 মিলিয়ন প্রায়। যদি আমাদের কাছে 3 কে থাকে, 1000 × 1000 × 1000, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো 1 × 10⁹। এই 1 × 10⁹ মানে হচ্ছে 1 বিলিয়ন। এই 1 বিলিয়ন ঠিক কতটা বড়? আমরা যে গ্যালাক্সিতে থাকি সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মোট তারার সংখ্যা প্রায় 300 বিলিয়ন। এই 1 বিলিয়ন সংখ্যাটাকে আমরা আরেকটু ভালোভাবে ফিল করতে পারি। আমি আমার জীবনে 1 বিলিয়ন সেকেন্ড সেলিব্রেট করেছি আমার 32তম জন্মদিনে। তুমিও চাইলে তোমার জীবনের 1 বিলিয়ন সেকেন্ড সেলিব্রেট করতে পারো, অর্থাৎ 1 বিলিয়ন সেকেন্ডটা কিন্তু কাউন্টেবল। আশা করি তোমরা ফিল করতে পেরেছো 1 বিলিয়ন সেকেন্ড ঠিক কতটা। যদি আমরা 1 বিলিয়নের সঙ্গে আরও একটা কে গুণ করি তাহলে পাবো 1 × 10⁻¹২, অর্থাৎ 1 ট্রিলিয়ন। এটা এতটা বড় হয়ে যাবে যে কেউ যদি প্রতি সেকেন্ডে একটা করে সংখ্যা কাউন্ট করে তাহলে তার জীবদ্দশায় সেটা কাউন্ট করতে পারবে না। আমরা এটা বোঝবার জন্য বলতে পারি এই পৃথিবীতে 1 ট্রিলিয়ন সেকেন্ড আগে, মানে প্রায় 31,000 বছর আগে, আমাদের অ্যানসেস্টার্সরা পূর্বপুরুষেরা গুহাবাসী ছিল এবং তারা গুহায় যে ছবিগুলো এঁকেছিল সেটা প্রায় 1 ট্রিলিয়ন সেকেন্ড আগের আঁকা ছবি। যদি আমরা আরও একটা কে বাড়াই তাহলে পাবো 1 × 10⁵, সেটা হলো 1 কোয়াড্রিলিয়ন। 1 কোয়াড্রিলিয়ন সংখ্যাটা ঠিক কত বড় তাই নিয়ে একটা রিসার্চ হয়েছিল এবং জানা গেছে এখন পর্যন্ত মানুষ যত শব্দ এবং কথা বলতে পেরেছে এবং সেগুলোকে শুনেছে তার সংখ্যাটা প্রায় 100 কোয়াড্রিলিয়ন। এতটা বড়। এই কোয়াড্রিলিয়নের সঙ্গে যদি আমরা আরও একটা কে গুণ করি তাহলে আমরা পাবো 1 × 10⁸, সেটা হলো 1 কুইন্ট্রিলিয়ন। সংখ্যাটা এতই বড় যে এই পৃথিবীতে সমস্ত সমুদ্র সৈকত এবং মরুভূমি মিলিয়ে যত বালির কণা আছে তার সংখ্যাটা প্রায় 7.5 × 10⁸, মানে 7.5 কুইন্ট্রিলিয়ন। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কুইন্ট্রিলিয়ন ব্যাপারটা ঠিক কত বড়, সংখ্যাটা ঠিক কত বড়। তাহলে আমাদের একটা রুবিক্স কিউবের কে যতভাবে সাজাতে পারি সেটা 43 × 10⁸, মানে 43 কুইন্ট্রিলিয়ন উপায়ে এটাকে সাজানো যেতে পারে। কিন্তু তার মধ্যে জাস্ট 20টা মুভেই মুভ রয়েছে মোট 43 কুইন্ট্রিলিয়ন, কিন্তু জাস্ট 20টা মুভ বা তার থেকে কম মুভেই এই কিউবটাকে সলভ স্টেটে নিয়ে চলে আসা যেতে পারে, কিউবটার সলিউশন করে দেওয়া যেতে পারে। তাই জন্য এই পুরো ব্যাপারটার যিনি স্রষ্টা আর্নো রুবিক তিনি একটা কথা বলেছিলেন, কোয়েশ্চেন্স আর মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যান্সার, অর্থাৎ তোমরা যদি কিউবটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করো তাহলে তোমরা একটা অদ্ভুত অদ্ভুত ভালো আনন্দ বা মজা পাবে।
এই মেশিনটির নাম কোড ব্রেকার। এটি খেলনা লেগো দিয়ে বানানো। কোসিএমবোস টু ফেজ অ্যালগরিদমকে ব্যবহার করে খুব সহজেই এটা কিউবকে সলভ করতে পারে। এই রোবটটি পল রোজ ও জয় ফ্ল্যাটল্যান্ডসের তৈরি। মাত্র 0.9 সেকেন্ডে এটি একটি কিউবকে সলভ করতে পারে। একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর কিউব সলভিং অ্যালগরিদমকে ব্যবহার করে তারা এই রোবটটা বানিয়েছে। এই রোবটটি হলো সাব ওয়ান রিলোডেড। কোসিএমবোস টু ফেজ অ্যালগরিদমকেই এখানে ব্যবহার করা হয়েছে। সাব ওয়ান রিলোডেড একটা কিউবকে সলভ করতে সময় নেয় 0.637 সেকেন্ড, অত্যন্ত কম সময়। সাধারণত একটা কিউবকে সলভ করতে 20টা মুভের দরকার হয়, কিন্তু এখানে মুভের থেকেও সময়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই 20টার চেয়েও কিছু বেশি বা এক্সট্রা মুভ এখানে রাখা হয়েছে এবং তার জন্যই সাব ওয়ান রিলোডেড মাত্র 0.637 সেকেন্ডে একটা কিউবকে সলভ করে দিতে পারে। এবার তোমরা যে রোবটটা দেখছো, এটা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম কিউব সলভিং রোবট। দুজন MIT গ্র্যাজুয়েট বেন ক্যাটস ও জয় ডেকার্লো 2018 সালে এই রোবটটাকে তৈরি করে। রিউবিক কন্ট্রাপশান মাত্র 0.38 সেকেন্ডে একটা কিউবকে সলভ করে দিতে পারে এবং এটা যে সমস্ত জিনিস দিয়ে তৈরি সেগুলো ইবেতে ইজিলি অ্যাভেলেবল, যার মধ্যে আছে সার্ভোডিক্স U9 মোটর 4টে, পজিশনাল এনকোডার এবং প্লেস্টেশন i3 ওয়েব গেম। এটা হলো একটা হিউম্যানয়েড রোবটিক হ্যান্ড, নাম ড্যাকল, বাংলা অর্থ ছন্দ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AIকে ব্যবহার করে ওয়ান হ্যান্ডেডলি ড্যাকল একটা কিউবকে খুব সহজেই সলভ করে দিতে পারে। সেখানে কোনো ক্যামেরা ট্রিক বা ভিজুয়াল এফেক্ট নেই। একজন জাপানি ইনভেন্টার নাম কাপারাগি তাকাহাশি নিজেই এই সেলফ সলভিং কিউবটাকে বানিয়েছেন।
এই কিউবের ভেতরে আছে একটা অর্ডিনো বোর্ড যা চারটে সার্ভো মোটরকে কন্ট্রোল করে এবং F2L অ্যালগরিদম ব্যবহার করে নিজেই নিজেকে সলভ করে নিতে পারে। আর এই কিউবটার ভেসে থাকার রহস্য হলো ম্যাগনেটিক ল্যাভিটেশন। এখানে দুটো শক্তিশালী চুম্বককে ব্যবহার করা হয়েছে, একটা রয়েছে কিউবের ভেতর আর একটা রয়েছে যে টেবিলের ওপর কিউবটা ভাসছে সেই টেবিল টপে। বিজ্ঞান ও অঙ্ক আরও মজার করে শেখার জন্য ও শেখানোর জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্রচুর লাইক ও শেয়ার করো।